আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ক্রচেট লাভার্স ভিডিতে আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই কোস্টারের টিউটোরিয়ালটি শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও খুবই দ্রুত এবং খুব সহজে সুন্দর এই কোস্টারটি তৈরি করে নিতে পারবেন তো এটি তৈরি করার জন্য আমি নিয়েছি সামারিয়ান সুতো আর সেই সাথে নিয়েছি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের হুক প্রথমেই একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি তো এখানে প্রথমেই দুটি চেন করে নিচ্ছি এই যে দুটি চেন করে নিচ্ছি এই দুটি চেন আমরা কাউন্ট করব না এবার যে রিংটি তৈরি করে নিয়েছি এই রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব সেম রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নেব আরও একটি ডাবল ক্রোশে নিয়ে করে নেব এই একই রিংয়ের ভেতরে এরকম করে সর্বমোট চব্বিশটি ডাবল ক্রোশে আমি এখানে করে নিচ্ছি ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় তার জন্য আমি বাদ বাকি ডাবল ক্রোশেগুলো অফলাইনে করে নিয়ে তার পরের রাউন্ডটা কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছিলাম একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছি সেই ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখানে বলে রাখি আমি যে প্রথমে দুইটি চেন করেছি সেই দুইটি চেন কিন্তু বাদ দিয়ে একদম প্রথম ডাবল ক্রোশের মাথায় স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা জয়েন করেছি পরের রাউন্ডটা শুরু করছি চারটি চেন দিয়ে প্রথম যে তিনটি চেন আছে সেই তিনটি চেন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং চার নাম্বার চেনটা একটি গ্যাপের বা একটি ঘর হিসেবে আমাদের পরবর্তীতে কাজ করবে তো দেখুন চারটি চেন করার পরে পরের যে ঘর বা ডাবল ক্রোশে আছে তার মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দেখুন ফলে এরকম হচ্ছে কিন্তু এবার এখানে আমি একটি চেন করে নিচ্ছি একটি চেন করার পরে পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার আবারও একটি চেন করে নেব এবং আবারও পরের যে স্টিচ বা ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডটা কিন্তু এরকমই হবে একটি করে চেন নিব এবং প্রত্যেকটি ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে নেব আগের রাউন্ডে যেহেতু চব্বিশটি ডাবল ক্রোশে করেছিলাম এ রাউন্ডে কিন্তু চব্বিশটি ডাবল ক্রোশে হবে এবং প্রত্যেকটি ডাবল ক্রোশের ভেতরে একটি করে চেনের গ্যাপ থাকবে অফলাইনে বাকি ডাবল ক্রোশেগুলো করে নিয়ে পরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো ডাবল ক্রোশে করেছি এবার প্রথম যে চারটি ডাবল ক্রোশে করেছিলাম তার তিন নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি যেহেতু এখানে অন্য আরেকটি কালারের সুতো আমি জয়েন করব তাই এখন এই সুতোটাকে কেটে নিচ্ছি তবে তার আগে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি যেন সুতোটা সিকিউর থাকে যে সুতোটাকে জয়েন করে নেবো সেই সুতোটাকে প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবার এই যে ওয়ান চেনের গ্যাপ আছে যে কোনো একটি গ্যাপের ভিতরে এখন এই সুতোটাকে জয়েন করে দেব সুতোটা জয়েনের ফলে কিন্তু এখানে একটা চেইন হয়ে যাবে তো এই জয়েনটাকে একটি চেন হিসেবে কাউন্ট করে পরে আরও দুইটি চেন নেব তাহলে মোট তিনটি চেন হলো তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব যেই ঘরে সুতোটা জয়েন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তাহলে এখানে দুটি ডাবল ক্রোশে ধরবো এবার এখানে একটি চেন করে নেব খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি একটি চেন করে নিয়ে এই সেম ঘরের ভিতরে অর্থাৎ যেই একটা চেনের গ্যাপে আমি এই সুতোটাকে জয়েন করেছি ঠিক সেই গ্যাপের ভিতরেই কিন্তু আমি পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি ডাবল ক্রোশে করে নিয়েছি দেখুন এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এরপরে দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এরকম হচ্ছে তারপরে একটি চেন করে নিয়ে সেম গ্যাপের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রোশে আবারও করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করলাম আরও একটি করে নিচ্ছি এবার আবারও কি করব দুইটি ডাবল ক্রোশে বাদ দিব দেখুন দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তার যে ওয়ান চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে কিন্তু আমি পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি যখনই দুইটি করে ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের গ্যাপের ভিতরে আমরা ডাবল ক্রোশে করছি মাঝখানে কিন্তু আমাদের একটা ওয়ান চেনের গ্যাপও বাদ পড়ে যাচ্ছে সেদিকে একটু খেয়াল করবেন তো এখানেও আমি দুইটি ডাবল ক্রোশে একটি চেন এবং দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আবারও কি করব দুইটি ডাবল ক্রোশে বাদ দেব বাদ দিয়ে তারপরের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব তারপরে একটি চেন নিব এবং সেম গ্যাপের ভিতরে আবারও পরপর দুইটি ডাবল ক্রোশে করব এই নিয়মে কিন্তু এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলব অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়ে একদম প্রথম যে তিনটি চেইন করেছিলাম তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা জয়েন করে দিলাম পরের যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিলাম এবার ওয়ান চেনের যে গ্যাপ আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে আমরা এখানে পার করে নিয়ে আসছি তো আমাদের এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে পরবর্তী রাউন্ডটা স্টার্ট করব এখান থেকে প্রথমে তিনটি চেন করে নিয়েছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার যেই ঘরে তিনটি চেন করেছি সেই ঘরের ভিতরে পরপর মোট দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুটি ডাবল ক্রোশে করার পরে এখানে চেন করে নেব একটি একটি চেন করে সেম গ্যাপের ভিতরে পরপর দুই তিনটি ডাবল ক্রোশে আবারও করে নেব তো প্রথমে আমরা কিন্তু তিনটি চেন করে নিয়েছিলাম সেই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে যদি ধরি তাহলে প্রথমে আমরা কি করেছি তিনটি ডাবল ক্রোশে করেছি তারপরে একটা চেন করে নিয়ে একই ঘরের ভিতরে আবারও পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি ফলে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল এইবার দেখুন এখান থেকে আমরা এক্সট্রা কোনো চেন নিব না না নিয়ে পরের প্যাটার্নের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে আমরা একইভাবে প্রথমে পরপর তিনটি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করেছি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম আরও একটি ডাবল ক্রোশে করে মোট তিনটি ডাবল ক্রোশে করে নিলাম এবার এখানে চেইন করে নেব একটি সেম স্পেসের ভিতরে পরপর মোট তিনটি ডাবল ক্রোশে আবারও করে নিচ্ছি অর্থাৎ এখানে আমরা একটা সেল স্টিচ দিয়ে নিচ্ছি এরকম হচ্ছে একইভাবে আমরা কি করব পরের যে আমাদের প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেখানে আমরা প্রথমে তিনটি ডাবল ক্রোশে করে নেব তারপরে একটি চেন করে নেব এবং তারপরে আবারও তিনটি ডাবল ক্রোশে করে নেব এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবে কমপ্লিট করব। প্রত্যেকটা ওয়ান চেনের গ্যাপের ভিতরে আমরা তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে করব পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করে নিচ্ছি তার আগে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে অফলাইনে পুরোটা কমপ্লিট করে জয়নিং এবং এর এরপরের রাউন্ডে কিভাবে স্টার্ট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি এখন একদম প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি এবার যেহেতু আমি অন্য আরেকটি কালারের সুতো জয়েন করব তাই এখানে একটা স্লিপি স্টিচ দিয়ে আমি এই সুতোটাকে কেটে নেব যে সুতোটা জয়েন করবো সেটা আগে থেকে এরকম স্লিপ নোট দিয়ে রেখেছি এবার দেখুন আমাদের যে এই যে প্যাটার্নের ভিতরে অর্থাৎ সেল স্টিচের ভিতরে যে ওয়ান চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে কিন্তু আমরা এখন এই সুতোটাকে জয়েন করে নিচ্ছি তো এখানে সুতো জয়েন করার ফলে কিন্তু একটা চেন হয়ে যাবে অর্থাৎ এই জয়নিংটাকে আমরা একটা চেন হিসেবে কাউন্ট করব। এবার পরপর আরও দুটি চেন করে নিচ্ছি মোট তিনটি চেন হলো তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব সেম ঘরের ভিতরে এখন পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব তো দেখুন এই যে যেখানে আমি সুতোটা জয়েন করে নিয়েছি সেই ঘরের ভিতরেই কিন্তু আমি পরপর দুইটি ডাবল ক্রোশে করছি তাহলে তিনটি চেন এবং দুইটি ডাবল ক্রোশে মোট তিনটি ডাবল ক্রোশে এখানে হলো এবার এখানে চেন করে নেব দুইটি এক দুই সেম স্পেসের ভিতরে আমি পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নেব একটি ডাবল ক্রোশে করলাম আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আরও একটি মোট তিনটি ডাবল ক্রোশে এখানে করে নিলাম এবার একটু খেয়াল করে দেখবেন এখন আমি কাজ করবো কোথায় যে রাউন্ডটা এখন করছি তার আগে যে রাউন্ডটা করেছি এই রাউন্ডটাতে আমরা করব না এই গ্যাপটা আমরা বাদ দিব বাদ দিয়ে তার আগে যে রাউন্ডটা করেছি এই যে এই রাউন্ডটা এই রাউন্ডটার এই যে এখানে যে দেখুন একটা ছোট্ট গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবার আমাদের সেল স্টিচের ভিতরে যে ওয়ান চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে প্রথমে তিনটি ডাবল ক্রোশে করে নেব একটি দুইটি তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার চেন করে নেব দুইটি এক দুই সেম গ্যাপের ভিতরে পরপর আবারও তিনটি ডাবল ক্রোশে করে নেব তিনটি ডাবল ক্রোশে করা হয়েছে দেখুন এখন আমি এই যে এখানে কাজ করব এই যে এইটা যেভাবে করেছি সেমভাবে এখানে করব তো দেখুন এই যে প্রথম যে গ্যাপটা আছে এটা বাদ দিয়ে তারপরের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে আমরা কি করব এখানে একটি ডাবল ক্রশে করে নেব ডাবল ক্রোশে করার ফলে এরকম প্যাটার্ন তৈরি হচ্ছে তো এখন ডাবল ক্রোশে করার পরে এই যে ওয়ান চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে প্রথমে তিনটি ডাবল ক্রোশে করে নেব তিনটি ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখানে আমি পরপর মোট দুইটি চেইন করে নেব তো তিনটি ডাবল ক্রোশে করা হয়েছে দুইটি চেইন করে নিয়েছি সেম গ্যাপের ভিতরে আবারও পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি তিনটি ডাবল ক্রোশে করা হয়েছে এখন আবারও একটি ডাবল ক্রোশে করব দেখুন ওই যে আগের দুইটা যেভাবে দেখিয়েছি এটা কিন্তু একইভাবে করছি তারপরে আবারও কি করব ওয়ান চেনের গ্যাপের ভিতরে প্রথমে তিনটি ডাবল ক্রোশে তারপরে দুইটি চেন তারপরে আবারও তিনটি ডাবল ক্রোসে একই গ্যাপের ভেতরে করব এবং এই পুরো রাউন্ডটা কিন্তু এরকম করেই আমরা কমপ্লিট করে ফেলব তো দেখুন এরকম হচ্ছে এরকম করে এখন আমি কি করব অফলাইনে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে জয়েন দেবো অফলাইনে পুরোটা করে ফিরছি পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কী করবো প্রথমে যে তিনটি চেইন করেছিলাম তিন নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব রাউন্ডটা জয়েন করেছি আমার কোস্টারটি তৈরি হয়ে গিয়েছে তাই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে আবারও কেটে নিচ্ছি এবার এক্সট্রা যে সুতোগুলো ছিল সেগুলো আমি পিছনে লুকিয়ে নিয়েছি এবার দেখুন আমার এই কোস্টারটা ব্লকিং করার পরে কিন্তু এরকম হয়েছে দেখতে যে কোনো জিনিসে কিন্তু ব্লকিং করার পরে তার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ